হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মানকচু। এইভাবে মানকচু রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আর কিছুই লাগবে না, শুধু এই মানকচু দিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মানকচু তরকারিটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচু। মানকচুগুলিকে এইভাবে আমি কেটে নিয়েছি, তো আপনারা চাইলে মানকচুগুলিকে গোল করেও কিন্তু কেটে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন এইগুলিকে সিদ্ধ করে নেব। তবে লক্ষ্য করতে হবে মানকচুগুলি যাতে একদম গলে না যায়, প্রায় 90% যাতে সিদ্ধ হয় এমনভাবে এইগুলিকে সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর কচুগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা মানকচুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন এইগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মানকচুগুলিকে যত বেশি ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। উল্টে পাল্টে এইগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। মানকচু ভাজার তেলটা নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরা। এইগুলিকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। জারটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এইখানে আমি সর্ষে আর পোস্ত বাটা মিলিয়ে 4 চামচ নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া। এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। এইগুলিকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কম দিতে হবে, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে। পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মানকচু। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর মানকচুগুলি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে। পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এখন গ্যাসটা বন্ধ করে কাঁচা সর্ষের তেলগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মানকচু রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এত ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার এই মানকচু রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।